শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বকুলতলা সোনাপট্টি এলাকায় ঘট উত্তরণের মধ্যে দিয়ে অন্নপূর্ণা পূজোর শুভ সূচনা হলো। অষ্টমীর দিনেই প্রথম এনে পূজো শুরু হয়। এরপর রবিবার নবমী ও সোমবার দশমীর পূজো অনুষ্ঠিত হবে। অন্নপূর্ণা ট্রাস্ট বোর্ডের সম্পাদক জগন্নাথ দে জানান, 18 এপ্রিল সোমবার মায়ের অন্নকূট অনুষ্ঠিত হবে, 19 এপ্রিল মঙ্গলবার প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠিত হবে। তিনি আরো জানান, প্রায় 250 বছর ধরে এই পূজো অনুষ্ঠিত হয়ে আসছে। এই পূজো আনুমানিক 200 থেকে 250 বছরের উপরে এই পূজো। এই পুজো অন্নপূর্ণা মায়ের পুজো, অন্নপূর্ণা অষ্টমীর দিন থেকে এই পুজো আমাদের শুরু হয়। এখানে উপস্থিত আছেন দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয়, কাউন্সিলর শ্যামাপ্রসাদ ব্যানার্জী মহাশয়, কাউন্সিলর নাড়ু ভকত মহাশয়, কাউন্সিলর সুশান্ত প্রামাণিক মহাশয় ও 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঋত্বিকা হাজরা মহাশয় আর শাহাবুদ্দিন খান মহাশয়। আমাদের পুজো অষ্টমী, নবমী, দশমী এই তিন দিন চলবে। 18 এপ্রিল সোমবার চৌঠা বৈশাখ ওই দিন আমাদের মায়ের অন্নকূট, বেলা 1টা থেকে রাত্রি যত রাত পর্যন্ত এখানকার ভক্তরা এসে প্রসাদ খাবেন, ততক্ষণ আমাদের এখানে প্রসাদ বিতরণ করা হবে এবং খাওয়ানো হবে। এখানে আজকে অষ্টমী মহাপুজো, কালকে রামনবমী, পরশুদিন দশমী, তারপর আমাদের অন্নকূট হবে। অন্নকূট হওয়ার পর 19 এপ্রিল মঙ্গলবার আমাদের মায়ের নিরঞ্জন। এদিন একটি শোভাযাত্রার মধ্যে দিয়ে ঘট উত্তোলন অনুষ্ঠিত হয়। এই ঘট উত্তোলনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক খোকন দাস সহ বর্ধমান পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ। বিধায়ক জানান, প্রতি বছর তিনি এই পূজায় উপস্থিত হন, এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। এই বড় বাজারে এই সোনাপট্টিতে প্রতি বছরই যে মা অন্নপূর্ণার যে পুজো হয়, সেই অন্নপূর্ণা পুজো আজকে হচ্ছে। সকালবেলায় আমি এসেছি, আমাদের দুজন কাউন্সিলর নাড়ুগোপাল ভকত, শ্যামাপ্রসাদ ব্যানার্জী, তারাও আমাদের সঙ্গে রয়েছে। আমরা এই ঘট বিসর্জনে যে পুকুর থেকে জল আনে, সেই ঘটের জল আনা পর্যন্ত র্যালি করে আমরা গেলাম। এখানে পুজোর অনুষ্ঠান হচ্ছে, প্রতিবারই আসি, কয়েকদিন ধরেই এই অনুষ্ঠান চলে। অন্নকূটের দিনও আমি এখানে থাকি, আজকেও সেই অনুষ্ঠানে সকালবেলা আমরা এখানে এসে সবাই উপস্থিত হয়েছি। বর্ধমান থেকে পম মহন্ত ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।